নাটক না করে মূল দাম কমা কেন্দ্র এভাবে পেট্রোপণ্যের দাম কমানোর নাটক করছে, মন্তব্য কুণাল ঘোষের। তিনি বললেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিভিন্ন সুযোগ সুবিধা পায় কেন্দ্রের কাছ থেকে, কিন্তু পশ্চিমবঙ্গ কোনো সুযোগই পায় না। আমি প্রথমে একদম পরিষ্কারভাবে বলতে চাই, কেন্দ্রীয় সরকার এই যে কাজটি করেছেন, অর্থাৎ পেট্রোল ডিজেলের উপর তারা কিছুটা শুল্ক সামান্য কম করে যে আয়োজনটি করেছেন, এটা একটা মানুষের চোখে ধুলো দেওয়ার একটা নাটক, সস্তা রাজনৈতিক নাটক। কারণ দীর্ঘদিন ধরে বাড়ছে, লাগাতার বাড়ছে, নজিরবিহীনভাবে বেড়েছে। এখানে খুব সংক্ষেপে এই বিষয়টা জানিয়ে রাখি, এক, ওনারাই বাড়ালেন, আবার উপনির্বাচনে যখন দেখলেন ভরাডুবি, মানুষ বিরক্ত, তখন নাটক করে একটু কমালেন, তাতেও 100 টাকার উপর রয়ে গেল। দুই, নিজেরাই বাড়াচ্ছেন, নিজেরাই আচমকা কমাচ্ছেন, এটা নাটক ছাড়া কিছু নয়। তিন, ওনারা এই তেলের মধ্যে যে ট্যাক্সটা আছে, যে বিন্যাসটা আছে করের, তাতে রাজ্যের থেকে প্রচুর বেশি পায় কেন্দ্রীয় সরকার, তাদের তরফ থেকে কিছু ছাড়লে কোনো ক্ষতি নেই। ওই কর কাঠামোটাই তো পুনর্বিন্যাস করা দরকার, অর্থাৎ এই পেট্রোল ডিজেলের উপর যে কর, তার থেকে যে সরকারের আয়, সেটা তো কেন্দ্রীয় সরকার অনেকটা বেশি পান, রাজ্য সরকার তো কম। তো আপনারা অল্প কি ছাড়লেন না ছাড়লেন, কর কাঠামোটা পুনর্বিন্যাস করুন, যাতে কেন্দ্র এবং রাজ্যের সমান বিষয়টা আসে, তারপর তো সব ছাড়াছাড়ির কথা আসবে।